আজকে আমরা অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর নিয়ে আলোচনা করব। অনুজ্ঞাসূচক বাক্য, আমরা আগে ক্লাসে আলোচনা করেছি অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। অনুজ্ঞা মানে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় যে বাক্যে, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। তার মানে এই অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে আমাদের রূপান্তর করতে হবে। আমি কতগুলো উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো দেখে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর, দেখো অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর। অনুজ্ঞাসূচক বাক্য, সর্বদা সত্যি কথা বলবে। সর্বদা সত্যি কথা বলবে, তার মানে এখানে উপদেশ দেওয়া বোঝাচ্ছে, সর্বদা সত্যি কথা বলবে, এটা অনুজ্ঞাসূচক বাক্য। এই বাক্যটাকে নির্দেশক বাক্যে পরিবর্তন করেছে। দেখো নির্দেশক বাক্যে কি পরিবর্তন করে হয়েছে, সর্বদা সত্যি কথা বলা উচিত, উচিত কথাটা যোগ করেছি, উচিত কথাটা যোগ করেছি অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে পরিবর্তন করার সময়। সর্বদা সত্যি কথা বলা উচিত, বলবে না বলে উচিত বলেছি, বলা উচিত বলেছি। অনুজ্ঞাবাচক বাক্য, দেখো এখন একটু চুপ করো, এখন একটু চুপ করো আদেশ বা অনেক সময় অনুরোধও হয়, যাই হোক এটা অনুজ্ঞাসূচক বাক্য। এখান থেকে এবার নির্দেশক বাক্যে রূপান্তর করতে গেলে দেখো কি হচ্ছে, এখন একটু চুপ করে বসে থাকা নির্দেশ দিচ্ছি, এখন একটু চুপ করে বসে থাকা নির্দেশ দিচ্ছে। তার মানে এখন একটু চুপ করো, এটা আদেশ বলা হচ্ছে। এখান থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের সময় দেখো, এখন একটু চুপ করে বসে থাকা নির্দেশ দিচ্ছি। এরপরে দেখো নিয়ম, অনুজ্ঞাসূচক বাক্য থেকে যখন আমরা নির্দেশক বাক্যে রূপান্তর করছি কতগুলো নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। নিয়মগুলো কি কি? নিয়মগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক যে ক্রিয়াপদটা থাকে সেই ক্রিয়াপদের পরিবর্তে সেই ধাতুরই বিশেষ্য পদ ব্যবহার করতে হয়। যেমন করো, করো আমি কি বলছি, অনেক সময় আদেশের ক্ষেত্রে বলি, অনেক সময় অনুরোধের ক্ষেত্রে বলি। করো থেকে করা, বলো থেকে বলা, শোনো থেকে শোনা ইত্যাদি। এছাড়া উচিত, সঙ্গত, বিধেয়, অনুরোধ ইত্যাদি শব্দ যোগ করতে হয়। যেমন এর আগের বাক্যটাতে আমি বলেছিলাম যে সদা সত্য কথা বলা উচিত, উচিত শব্দ যোগ করেছি। অনেক সময় সঙ্গত শব্দ থাকে, অনেক সময় বিধেয় শব্দ যোগ করা হয়, অনেক সময় অনুরোধ করা শব্দ যোগ করা হয়, দয়া করে এই কাজটা করবে না, তোমাকে এই কাজটা না করার জন্য অনুরোধ করছি, তার মানে অনুরোধ শব্দটাও ব্যবহার হচ্ছে। দেখো এখানে আরো কতগুলো বাক্যের উদাহরণ দিচ্ছি, একটু দেখে নাও। তুমি এখন যাও, তুমি এখন যাও, এটা কি অনুজ্ঞাসূচক বাক্য, পরিবর্তন করলে কি দাঁড়াচ্ছে, তোমার এখন যাওয়া উচিত, এটা নির্দেশক বাক্য। কিছু কিছু বিবৃতিমূলক পদগুচ্ছ বসানো হয়, বা বিবৃতিমূলক পদগুচ্ছগুলো কি একটু দেখো, নির্দেশ দিচ্ছি, বিবৃতিমূলক পদগুচ্ছগুলো কি কি দেখো একটু, নির্দেশ দিচ্ছি, আদেশ করছি, মিনতি করছি, নিষেধ করছি ইত্যাদি, এগুলো হচ্ছে নির্দেশমূলক পদগুচ্ছ। এছাড়াও আমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে অনেক সময় আদেশের জায়গায় যখন উপদেশ দেওয়া থাকে তখন উপদেশ দিচ্ছি, অনেক সময় অনুরোধ করা থাকে তখন অনুরোধ করছি, এই ধরনের পদগুচ্ছ ব্যবহার করতে হবে। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর। নির্দেশক বাক্য মানে আমরা আগে আলোচনা করেছি যে বাক্যের মাধ্যমে কোনো বিবৃতি বা বর্ণনা বোঝায় তাকে নির্দেশক বাক্য বলে। এই নির্দেশক বাক্যকে এবার কিভাবে অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করা যায়। অনুজ্ঞাসূচক বাক্য মানে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা ইত্যাদি বাক্যে, মানে এরকম বাক্যে রূপান্তর করতে হবে। নির্দেশক বাক্যে দেখো, নির্দেশক বাক্যে দেখো, নির্দেশক বাক্যে কি আছে, এই গুহার মধ্যে ঢুকতে হবে, এই গুহার মধ্যে ঢুকতে হবে, এটা নির্দেশক বাক্য। এখান থেকে অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করতে হচ্ছে, এই গুহার মধ্যে ঢুকুন, এই গুহার মধ্যে ঢুকুন, নির্দেশক বাক্য কি, এই গুহার মধ্যে ঢুকতে হবে থেকে অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ আদেশ করা বোঝাচ্ছে, এই গুহার মধ্যে ঢুকুন। এই নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রেও অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। কাম্য, উচিত ইত্যাদি শব্দ বাদ দিতে হবে। এই যে কাম্য, উচিত ইত্যাদি শব্দ রয়েছে যেগুলো নির্দেশক বাক্যে আমরা ব্যবহার করি, সেই নির্দেশক সেই শব্দগুলোকে আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তরের সময় সেই শব্দগুলোকে আমাদের বাদ দিতে হবে। এছাড়াও অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি ইত্যাদি বিবৃতিমূলক যে পদগুচ্ছ তাকে বর্জন করতে হবে। অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি ইত্যাদি বিবৃতিমূলক পদগুচ্ছ যেগুলো আমরা নির্দেশক বাক্যে ব্যবহার করছি, সেই শব্দগুলোকে যখন বা সেই পদগুলোকে যখন আমরা অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করব তখন বাদ দেব।
দিয়ে কি বলবো? বলো, লেখো, করো, বলুক, যাও, বলুন, এসো, দিও, থাকুক ইত্যাদি অনুকাবাচক ক্রিয়া ব্যবহার করব। যেমন এমনটি বলতে নেই, এটি নির্দেশক বাক্য। সেখান থেকে আমি যখন অনুকাসূচক বাক্য বলছি কি এমনটি বলো না, বলতে নেই জায়গায় কি বললাম বলো না, তার মানে এখানে নির্দেশক বাক্য থেকে অনুকাসূচক বাক্যে রূপান্তর করা হচ্ছে। এই হলো টোটাল আমাদের অর্থ অনুযায়ী বাক্যের রূপান্তর। অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ আগে আলোচনা করেছি, তারপর অর্থ অনুযায়ী বাক্যের রূপান্তরও আলোচনা করলাম। আশা করি তোমরা পুরো বাক্যটা বুঝতে পেরেছ, বাক্যের শর্ত বুঝতে পেরেছ, গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ বুঝতে পেরেছ, অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ বুঝতে পেরেছ, গঠন অনুযায়ী বাক্যের রূপান্তর বুঝতে পেরেছ, অর্থ অনুযায়ী বাক্যের রূপান্তর বুঝতে পেরেছ। যদি কোথাও তোমাদের কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানতে চাইবে আমার কাছে, আমি অবশ্যই সেই উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এর পরের ক্লাসে আমরা বাচ্চ নিয়ে আলোচনা করবো।